এখন আমরা দেখছি কিভাবে তন্দুরি রুটি বানানো হয়। ভাই নামটা জানি কি? সারোয়ার। সারোয়ার ভাই আমাদের রুটি বানাচ্ছে। প্রথমে রুটিটা বেলতে হয়। বাস একটা রুটি অলরেডি বেলা শেষ মুহূর্তের মধ্যে হাতের জাদুতে। একটা পর্যায়ক্রমে দুইটা, তারপর তিনটা আমাদের সারোয়ার ভাইয়ের হাতের শৈল্পিক জাদুতে, শৈল্পিক ছোঁয়াতে চার চারটা রুটি অলরেডি বেলা শেষ। এটা এখন পাঠানো হবে পোড়ার জন্য। পোড়ার জন্য যে চুল্লিটা এখানে আছে আমরা দেখাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা এখানে। হয়তো ক্যামেরার ফোকাসটা সেখানে নেওয়া যাচ্ছে না, রুটিটা দেয়ালের মধ্যে কেটে দিতে হয়। অর্থাৎ প্রথমে রুটিটা নিয়ে এটাকে কি বলবো আমরা, এই এই যে জিনিসটাকে বালিশ, হ্যাঁ একটা বালিশ দিয়ে রুটিটাকে ধরে তারপর ওয়ালের মধ্যে মারা হচ্ছে সেই চুল্লির। পর্যায়ক্রমে চার চারটা রুটি আমরা কিন্তু তিনটা দেখতে পাচ্ছি, এবং হ্যাঁ এই এই পাশে একটা দুইটা তিনটা চারটা রুটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। বেশিক্ষণ সময় হয়তো লাগবে না, কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সারোয়ার ভাই, আমাদের সারোয়ার ভাই রুটিগুলো প্রায় মনে হয় হয়ে গেছে। হ্যাঁ রুটিগুলো এবার নিয়ে আসা হচ্ছে, একটা দুইটা তিনটা এবং চারটা রুটি কিন্তু দুই মিনিটের মধ্যে হয়ে গেছে। এই স্বল্প সময়ে দুইটা মিনিটের মধ্যে চারটা রুটি অলরেডি রেডি খাওয়ার জন্য প্রস্তুত। এটা বিভিন্ন আইটেম দিয়ে আপনারা খেতে পারেন, গরুর মাংস অথবা মুরগির মাংস, সবজি, ডাল, এবং রুটিগুলো কিন্তু সুস্বাদু। ওকে রুটিগুলো এখন পার্সেল হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে অন্য কোনো সুস্বাদু খাবার তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে।